হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বধু ভাই এবার রাইজে কৰিব কংগ্রেসের কোন ক্যান্ডিডেট হয় এবিলা রাইজে ভাবা নাই রাইজে ভাবিছে যে কেতিয়া ভূতটো আহে কেতিয়া এই আঙুলিটোৰে কংগ্রেসক ভূত দিওঁ কেনেকৈ বদরদিন আজমলক পরাস্ত করো আর কেতিয়া ঘরত গৈ লড়া ছোৱালীকেইটাক লৈ অলপ ভাকি সুখে শান্তিৰে হওঁ কারণ এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের কুশতাচিল্য করেছে এই দুখিয়া মানুষ বিভিন্ন ধরনের এই লোকসকলক নিজের ঘৈণীয়েকর আপনার বুকুরপর গিরিয়েকক কাঢ়ি লৈ আহিছে বিভিন্ন ক্ষেত্রে লড়াবিলাক উঠাই নি পেলায় এনকাউন্টার করেছে শুই থাকা অবস্থাত বিভিন্নজনের ঘর ভাঙিছে বিভিন্নজনক মানুষের অত্যাচার করে মানুষ আপনার হাহাকার করেছে মানুষে বিচারিছে আমি কর্ম করে খালো আমি দুখিয়া মানুষ আমি কর্ম করে খাও আমি আমার লড়াছলী লো শান্তিয়ে থাকিব কারণে আমি হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রীর পর আঁতরাব লাগিব আর হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রীর পর আঁতরাব হলে তেওঁর বধু ভাই যিজন মুখ্যমন্ত্রীয়ে বধু ভাই বলে কয় বধু ভাইক আমি এমপির পর আঁতরাব লাগিব সেই সংকল্প এটা কথায় যে শান্তিয়ে থাকিব লাগে অশান্তিয়ে আমি থাকিব বিচরা নাই আমি সরকারে কিবা দিয়ক নিদিয়ক সেই কথার আমার ভক্ষেপ নাই সুকল সুখে শান্তিয়ে থাকিব কারণে হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রীর পর আঁতরাব কারণে এইবার বদরদিত আজমল ডাঙরিয়াক ধুবুরী দুবাসী রাইজে প্রত্যাখ্যান করব সেই কথাটা আপনার ভাষায় যে আজি আমার নির্বাচনের প্রার্থী ঘোষণা নহতেই যদর মানুষ আহিয়া উপস্থিত হয়েছে সেই দিনের পোহরের দরে স্পষ্ট হয়ে গেছে যে বদরদিন আজমল ডাঙরিয়া বদরদিন আজমল ভুড়াভাগ আপনার ছাগলী বনাইছে সবাই সবাই খাব বিভিন্ন আমি সরুতে শুনেছিল যে স্থান কাল পাত্র আর মাত কথা মানুষের মাত কথাই মানুষের পরিচয় আমি যেতিয়া লড়া ছোৱালীক আমি শিকাও মাত কথাই মানুষের পরিচয় তেওঁলোকে নিজের এইবিলাক বাঘ ভালুকর আমি 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 নির্বাচন খেলিম নাকি আমি মানুষের খেলিম তেওঁ কলে বলে আমি এখন জালত ভরি দিম নাকি তেওঁ বাঘ ভালুক যিকৈ কৈ থাকক তেওঁ সেই ধরনের টেস্ট বেড টেস্ট ভাল টেস্ট আপনাদের জানে সেইবিলাক কথা কয় আমি নকও আমি মানুষের আমি নির্বাচন খেলিম যা যরনের কথা বতরাবিলাক কৈছে সেই কথা বতরাবিলাকো আজি যে অসংলগ্ন কথা বতরা যেন লাগে ইয়াত কত বাঘর কথা আছে ইয়াত কত ছাগলীর কথা আছে না ভয় খাইছে না নাই নাজানো মানুষের মানুষে কেতিয়া খং উঠে খুব খঙত থাকে খং কেতিয়া উঠে যেটা মূরটা গরম হয় মূর গরম কেতিয়া হয় যেতিয়া কিবা একটা ঘটনা হয় তো ঘটনার আগজনী গম পাইছে সেই কারণে এই বাঘ ভালুক অসংলগ্ন কথা কৈছে তো মাজতে কলে যে মুসলমান মানুষকলর ডেকাসকলর মুখর টিউটা দেখিলে তেজটা গরম হয়ে যায় এই কথাবিলাক ক'ব লাগে আৰু এটা কথা কৈছে যে মৌলানা আৰু আল্লাহ একে কথা মৌলানাসকলৰ লগত আল্লাহ থাকে মৌলানাৰ বিৰুদ্ধে যদি যুঁজে সেইটো আল্লাহৰ বিৰুদ্ধে যুঁজায় এই কথাবিলাকত মই কোনো উত্তৰ নিদিওঁ মই এজন ধাৰ্মিক মানুহ এই ধৰণৰ কথা তেওঁ ক'ব কৈছে বুলি মই বিশ্বাস নকৰোঁ যদি কৈছে তেতিয়াহ'লে তেওঁ নেদেখাজনক এইবাৰ বোধহয় বিচাৰ কৰিব এই কথা বতৰাবিলাকে উত্তৰ নিদিওঁ কাৰণ এই ৰমজান মাহ আহি আছে এই কথা বতৰা কেৱল ৰাজনীতিৰ কাৰণে কেৱল এমপিটো হ'বৰ কাৰণে এইবিলাক কথা ক'ব লাগেনে আজি চাওকচোন অকল এমপিৰ কাৰণে আপোনাৰ এতিয়া আল্লাৰ লগত তুলনা কৰা হৈ গৈছে তাৰপিছত আৰু আপোনালোকে এই মানুহখিনিৰ লগত নিৰ্বাচন আহিলে চালানী মাছ লোকেল মাছ বা গাহৰি মাংস কিবা কি শুই থাকে কাৰণ দেখি কারণ হিমন্ত বিশ্ব শর্মা বদরদিন আজমলে এটা সময়ত কৈছে যে রকিব উলুদ্দিন মোৰ হৰু ভাতৃ ধুবুৰীত আহিলে তেখেতক মেনেজ কৰি লম কি কৰিলে এই মানুহ বুজা বুজি আছে বুলি এটা কথা কৈছে ঘৰ ভাঙিছে এনকাউন্টার করাইছে আকো সুদিছে কি কৰিছে আপোনালকে জি হুদে কোনে কি কৰিছে বদরদিন সকলো মানুহ খুদকছ না দুখিয়া মানুহ বিলাক কি কৰিছে চালানী মাছৰ পছন্দ মই আপোনাক খুদি দিওঁ তেওঁ তেওঁ উলিয়াইছে তেওঁ সব এইবিলাক সৃষ্টি তেওঁ এতিয়া আপোনাৰ বিভিন্ন ধৰণৰ কথা ক'ব ডি লিমিটেশ্যনৰ সময়ত তেওঁৰ বধু ভাইক ৰক্ষা কৰিবৰ কাৰণে ৰাতি টোপনি নোহোৱাকৈ ধূপ দিলে আহি নতুনকৈ আকৌ গোটেই ডি লিমিটেশ্যন কৰিছে লাভটো নহ'ল আজি তেওঁ মানুহ ওলাই আহিছে বদরদিন আজমলে আপনাকে মেনেজ করে লব বলে কৈছে আপনি বদরদিন আজমলের সরু ভাইটি বলে কৈছে বুঝাবুঝি আছে বলে কৈছে বুঝাবুঝি আছে বলে কৈছে এবার কয় বাঘ এবার কয় সুবাই খাম এবার কয় তেটু কোনে কয় কোয়া নাই এবার সুবাই খাম বলে কৈছে এবার কৈছে মই বাঘ এবার কৈছে মই মেনেজ করিম কেতিয়া কয় মূরটু গরম হলে আবল তাবল বকে মূর গরম কৈছে 9 লাখ ভোগ দিব 9 লাখ ভোট তো জিকিব কৈছে মানে এজনের উত্তর দিলে আপনার তো মই কম আপনাকে উত্তর দিম এটা নজনে কব দিয়ক আপনার যান সময় লাগে আপনার আসুতিয়াকে দিন এই আমার